গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:10। তো বিকি চা খেয়ে ছাতু খেয়ে বেরিয়ে গেছে। আজকে তো মঙ্গলবার, আজকে তোমাদের নিরামিষ, তো ওর জন্য ডালিয়া করে দেওয়া হয়নি, ওই জন্য ছাতু খেয়ে বেরিয়ে গেছে। ওই মঙ্গলবার আর শনিবার ছাতু খেয়েই বলেছে যাবে, আর বাদবাকি দিন ডালিয়া খেয়ে যাবে। তো হয়ে গেল, ও তো বেরিয়ে গেল। তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি বিছানা তুলে নিলাম। বিছানা তুলে নেওয়ার পরে মা ওদিকে উঠে পড়েছে, মা ওদিকে উঠে চা খাচ্ছে, তো ওদিকে মানে ভাতের জলও বসিয়ে দিয়েছে। তো দেখা যাক, আজকে তো নিরামিষ আমাদের, আর সবজেলা আসবে কি না জানি না। সবজেলা এই কয়েকদিন থেকেই খুব দিকদারি করছে, মানে একদিন আসছে, দুদিন আসছে না, এরকম করেই যাচ্ছে। তো এখন আমি এই যে তোমাদের সাথে কথা হয়ে যাবে, তারপরে হচ্ছে ফোন করবো, দেখি আসে কি না। ফোন করে তারপরে আমার এডিটের কাজ কিচ্ছু হয়নি, এখন আমি এডিট নিয়ে বসবো, এখানে এডিটটা এগিয়ে রাখি। যদি সবজিওয়ালা আসে তো মা সবজি নিতে থাকবে, ততক্ষণে যেইটুকু হয় আমি করে রাখি, তারপরে বাদ বাকি ওই কাজের ফাঁকে ফাঁকে করে নিতে হবে, কারণ গতকাল আর কিচ্ছু করা হয়নি। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। জয় রাম। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজ হচ্ছে শুভ পঞ্চমী, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভ পঞ্চমীর। হ্যাঁ, আর হচ্ছে তোমরা সবাই ভালো মতো ঠাকুর দেখবে, পূজা এনজয় করবে, হ্যাঁ, আর ভালো মতো থাকবে, এই বলার। আর আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। যে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে সবজিওয়ালা এসেছে, আবার বন্ধ করে গেলাম, সবজি নিয়ে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি এনেছি। আর ওইদিকে একটু রিয়া মোবাইলের কাজ করছে, আর এসে এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতের চালও ছেড়ে দিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি আর কী কী সবজি নিয়েছি সেগুলোও দেখাচ্ছি। কী রান্না হবে সেটা এখনও বলতে পারছে না, মানে সবজি নিয়েছি, বলতে পারছি না কী রান্না হবে। তো চলো দেখতে থাকো সারাদিন কী রান্না হয়, কী করি, হ্যাঁ সব দেখতে থাকো, তোমরা পাশে থাকো। চলো, সবজি নিয়েছি, এই যে আলু, পটল, করলা, গাটিকচু, ঝিঙ্গা, বরবটি, বেগুন, আর এখানে আছে একটা মূলা, আর এই যে লাউয়ের টুকরা, সব এখানে সবজি মিলিয়ে মিলিয়ে নিয়েছি। 24 টাকা পোয়ার, সব মিলিয়ে 1 পোয়া করে নিয়েছি। তো চলো দেখি কী রান্না হয়। আর দেখলে তো তোমরা ডাল ঝেড়ে নিলাম, ওটা ছিল কলাইয়ের ডাল, হ্যাঁ কলাইয়ের ডাল দিয়ে লাউ দিয়ে হবে। চলো, তো এই যে রিয়া এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে, আর লাউ কাটা হয়ে গেছে ডালের জন্য, লাউ সিটি মারা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, এখানে আমি মানে করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হবে এই যে গাঁটিকচু ভাজা, এটা হচ্ছে রিয়ার প্রিয় এই ভাজাটা, আর এই যে কলার ডাল ভেজে ধুয়ে রেডি করে রেখেছি, এখন প্রেশারে দিয়ে দিব। আর এই যে এখানে লাউ সিটি মেরে রেখেছি, এটা দিয়ে দিব ডালে, লাউ আর ওই যে মূলার মাথাটা, এটা দিয়ে হবে ডাল। তো চলো রান্না করে নিই। তো আমার এই যে দেখো, সমস্ত সবজি কাটা হয়ে গেল নিরামিষ তরকারির জন্য। তো এবারে হচ্ছে ভালো করে ধুয়ে নিব। তো এই যে বন্ধুরা, এখানে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, চচ্চড়িতে দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা ফোড়ন, আর মুগ ডাল ভেজে, মুগ ডাল দিয়ে এই নিরামিষ চচ্চড়ি। আর ডাল তো দেখলে তোমরা এই যে সিটি মাখছি, হয়ে গেছে সিটি দেওয়া, এখন ডালটাকে এখন ফোড়ন দিতে হবে।
একটু এই যে আমার চচ্চড়ি হয়ে আসছে, আর একটুখানি হবে, ধনে পাতা দিয়ে দিব। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মার ওদিকে রান্নাও হয়ে গেছে, শুধু ডাল সম্বারটা বাকি। হ্যাঁ, সেটা মা এসে করে নিবে। তো তার আগে হচ্ছে এখন যাব আমি আর মা দুজন মিলে হচ্ছে একটু বাজারে যাব। ফুল আনতে লাগবে, আজকে মঙ্গলবার, ফুলও আনতে লাগবে। আর তাছাড়া ওই গুটির জন্য হচ্ছে কি বলে ভুলে গেলাম, মেহেন্দি আনতে লাগবে। ও গতকাল এসেছিলো যে, তো প্রত্যেক বছরই পরে কালী পূজার আগে বা দুর্গা পূজার আগে এরকম পরে। তো আমি কালকে ওকে জিজ্ঞাসা করলাম আর কি যে পড়বি না এবার, বলে কি হ্যাঁ আনাই তো হয় নাই। তো ভাবলাম তাহলে মার সাথে আমিও যাই, ওর জন্য একটা মেহেন্দি নিয়েই আসি। ও তাহলে আজকে তো আসবে, তাহলে পড়তে পারবে। তো চলো যাই এখন, মা ওদিকে রেডি হচ্ছে, বেরিয়ে যাই। তো আমাদের ফুল টুল নিয়ে এই যে বাড়ি যাচ্ছি, এই দেখো আমাদের বাড়ির ঠিক পাশেই এই যে একটা পুজো হচ্ছে, প্যান্ডেল হয়ে যাচ্ছে, এখনো হয়নি কমপ্লিট। মনে হয় আগামীকাল ঠাকুর আসবে, তাই না মা? সুন্দর হয়েছে, এখনো তো গোটা কমপ্লিট হয় নাই না। তো এই যে বাড়িতে চলে আসলাম, এখন হচ্ছে জামা কাপড় ছাড়ি, ছেড়ে টেড়ে কাজকর্ম শুরু। তো চলো, দেখলেই তো ওরা যে ফুল আনলাম, আর হচ্ছে লাড্ডু, আর ঘুটির জন্য মেহেন্দি, এই তো নিয়ে চলে আসলাম। চলো এখন তাড়াতাড়ি করে কাজকর্ম করি, তারপর স্নান করে পূজা দিয়ে নিব। তো আমাদের স্নান টান হয়ে গেছে, তো ওই পাশে মাসির বাড়িতে তেল সুদুরের জন্য ডেকেছে। তো যাই, আমার যা গেছিলো বললো এসে, দিদি যাও তাড়াতাড়ি, মাসি ডাকছে। তো এই যে যাচ্ছি, যাই একটু তেল সুদুর নিয়ে আসি। এটা মনে হয় বিপত্তারিণী পূজার আর কি, তাই হবে, উনি তো আবার ওই বাসন্তী পূজাও করে। তো চলো যাই তেল সিঁদুর নিয়ে আসি। তো এই যে আমরা মাসির বাড়ি থেকে চলে আসলাম, এই যে এখানে আছে হচ্ছে পান, সুপারি, আর হচ্ছে বাতাসা, এই যে, আর এই যে খিচুড়ি করেছে, খিচুড়ি, তারপরে লুচি, সুজি, তারপরে এইদিকে হচ্ছে চালকলা, ফল প্রসাদ, পায়েস, আর হচ্ছে নিরামিষ তরকারি। তো এখন থাক, এখন আর খাবো না, সন্ধ্যার পরে খেয়ে নিবো, বিকির জন্য রেখে। ও তো খিচুড়ি খেতে বেশি ভালোবাসে, ওর জন্য রাখবো। আমি একটুখানি মুখে দেবো, মা আর আমি একটুখানি মুখে দিব, ফল প্রসাদ খেয়ে নিব, আর ওর জন্য খিচুড়ি রেখে দিব। তো ওই মাসির বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, চলে আসার পরে তারপরে হচ্ছে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ বাবার আসতে একটুখানি দেরি আছে আজকে। তো খাওয়া দাওয়া করে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে, জামা কাপড় তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। দিদিভাই কিন্তু চুলটা খুব সুন্দর কেটেছে, দিদিভাই না অনেক কিছু পারে। দিদিভাই কোন জিনিস না পারে, দিদিভাই সব জিনিস পারে। হ্যাঁ, কিন্তু কী বলতো, ও যেটাই মানে চেষ্টা করে অনেক কিছু, কিন্তু কী বলতো দিদিভাইয়ের কিছু হয় না। এত কিছু চেষ্টা করে দিদিভাই, যে চুল কাটতে পারে, তারপরে দেখলে যে কানের দুল মালা কী সুন্দর বানিয়েছে, তারপরে হচ্ছে আগে মেকআপও শিখতো, সেটাও ভালো পারে।
সেলাই ভালো পারে কি না পারে, সব জিনিস ভালো পারে ও, কিন্তু কিছু ও মানে যে কপাল খারাপ কিচ্ছু হয় না ওর, মানে একটা জিনিস নিয়ে যে ও আগাবে সেটা আর ওর হয় না। তো তোমাদের এই চুলটা পরে দেখাবো আমি, চুলটা এখন একটু একটু ভিজে আছে কারণ আজকে শ্যাম্পু দিয়েছি। তোমরা কিন্তু কেউ কিছু বলো না, হ্যাঁ আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিনকে আমি শ্যাম্পু দিই না, কিন্তু পূজার দিন আর কালকের থেকে আগামীকাল থেকে আর শ্যাম্পু দিতে পারবো না, ওর জন্য আজকে দিয়ে নিলাম। শ্যাম্পু দিয়ে দেওয়াই ছিল কিন্তু আবার আজকে একটুখানি দিয়ে নিলাম, কারণ হচ্ছে আজকে ঠাকুর দেখতে বের হতে পারি, হ্যাঁ ঠিক নেই, বিকির তো চলেই আসবে। আসলে কি বলো তো, আজকে তো পঞ্চমী, বেশি অত একটা ভিড় হবে না, তাও শিলিগুড়িতে খুবই ভিড় হয়। আসলে কি, দাদা ভাইয়ের কোমরে অনেক দিন আগে চোট পেয়েছিল, মানে বাথরুমে পড়ে গিয়েছিল, তো সেই থেকে মানে খুব ব্যথা, ডাক্তারও দেখাচ্ছে, এক্স রেও করতে দিয়েছে, হ্যাঁ তো সব কিছুই মোটামুটি ঠিকই ছিল ওষুধও খাওয়ার পরে, কিন্তু সেই ব্যথাটা আবার মানে বেশিক্ষণ, ডাক্তার বলেই দিয়েছিল অবশ্য যে বাইক বেশি চালাতে না, বেশিক্ষণ চালালেই ওই যে ব্যথা হবে এই হবে। তো সত্যি কথাই, ওই যে দাদা ভাই আবার সেই শুরু হয়েছে কয়দিন থেকে, ওই যে বাইক চালাতে পারে না বেশিক্ষণ, যেমন এই যে মার্কেটে টার্কেটে যে যেতাম আমরা দাঁড়াতাম, তারপরে আবার একটু পরে আবার চালাতো, এরকম করতো। তো আজকে বড় গাড়ি নিয়েই যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে নিয়েই যাব, আর তোমাদের সন্ধ্যাবেলা খবর পেয়েই যাব, সন্ধ্যাবেলা তোমাদেরকে জানিয়ে দিব। তো ওর জন্য আজকে আমরা বের হব, আর দেখা যাক, আর মনে হয় বেরোনো হবে না, কারণ বাইক দাদা ভাই চালাতে পারে না, ওর জন্য আমরাও আর বের হব না, আর দিদিভাইদের ছাড়া তো আমি তো যাবই না। এই আর কি কথা, এই পর্যন্ত কথা হয়ে আছে যে যাওয়া মানে যাবো কি না ঠিক নেই, আবার যেতেও পারি এরকম। হ্যাঁ এখন বিকি এখন কখন কাজ থেকে আসে, কখন কি হয় সে অনুযায়ী তারপরে গেলে তো তোমরা জানতেই পারবে। তো চলো এখন একটুখানি ফ্যানটা বন্ধ করেছি, গরম লাগছে, ফ্যানটা চালিয়ে একটুখানি শুয়ে থাকি, আর তোমাদের আমি চুলটা শুকাব, তারপরে দেখিয়ে দিব ভালো মতন। কালকে তো দেখিয়ে দিয়েছি দিদিভাই, তাও আজকে আবার ভালো মতন দেখিয়ে দিব। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো মা মশারিটাকে কিভাবে রেখেছে বাবুই পাখির বাসার মতন, সেই সুন্দর কিন্তু রেখেছে, দেখো। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে চাটা তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো এখন ওই যে একটুখানি খিচুড়ি নিয়ে বসেছি, একটুখানি খিচুড়ি আর তরকারি আর এই যে ফল প্রসাদ, বিকি বললো ফল প্রসাদ খাবে না, তুমি খেয়ে নাও, আর একটুখানি পায়েস দিয়েছে তো ওটা দিয়ে আর খিচুড়ি দিয়ে লাবড়া দিয়ে খেয়ে নিই, কারণ খিচুড়ির সাথে পায়েস খেতে তো আমার এমনিতেই খুবই ভালো লাগে। তো আর হচ্ছে এই যে নাইটিটা পরেছি, দিদি ভাইয়ের শাশুড়ি যে দিয়েছে তোমাদেরকে তখন বলবো ভুলেই গেছিলাম, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে তো এই দেখো শিলিগুড়িতে বৃষ্টি শুরু, বিদ্যুৎও চমকাচ্ছে, ওই দেখো হয়েছে আজকে যাওয়া পূজা দেখতে, দেখো হাওয়াও দিচ্ছে আবার, ওই দেখো বিদ্যুৎ কি হারে চমকাচ্ছে। তো দেখলেই তো তোমরা বৃষ্টি পড়ছিলো সে অনেকক্ষণ আগে, তারপরে কি তারপরে শুয়েই ছিলাম, ভালো লাগছিল না কি যাওয়া হবে কি যাওয়া হবে না, এই করতে করতে তারপরে দিদিভাই ফোন করলো, ফোন করে বলল যে দেখি বৃষ্টি যদি কমে তাহলে বের হব। তো সেই বৃষ্টি তো অনেকক্ষণ পর কমলো, কমার পরে এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো, এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 10:20। তো দিদিভাই বললো, প্রথমে বিকেই বললো যে তাহলে 11:30-11:30 দিকে বের হই চল, তাহলে একটু ফাঁকাও থাকবে, বড় গাড়ি নিয়ে যেহেতু যাওয়া হবে অত ভিড়ও হবে না, আজকে যেহেতু বৃষ্টিই ছিল অত ভিড় হবে না। তো তাই কথা হলো, এখন বের হবো 11:30 দিকে, তো একটু করে ভাত খেয়েই নিব, কারণ তখন খিচুড়ি খেয়েছিলাম, কারণ অত রাত্রে কিছু তো আর পাওয়া যাবে না, খাওয়া দাওয়া করে একবারে বের হয়ে যাব। তো ভাবছিলাম যাওয়াই হবে না, কিন্তু হচ্ছে তাহলে যাওয়া। তো চলো আস্তে আস্তে রেডি রেডি হই, তারপরে আসছি আবার পরে কথা বলতে। তো এই যে রেডি হয়ে গেলাম, তো এখন বেরিয়ে পড়বো, দিদিভাইরাও চলে এসেছে, তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, বিকি ওদিকে বেরিয়ে গেছে আর দিদিভাই ওই যে সামনে আছে, চলো। Thank you.
কাদা কি কাদা ভিতরে ঢেকে যাচ্ছে গাইস একটা ছাতায় তিনজন পূজা দেখাইস ম্যান্ডেটরি ছাতা নিয়ে ফটো তোলা হচ্ছে তাও ফটো তুলবে কেন কি ফটো ইজ ম্যান্ডেটরি ফটো তোলা হচ্ছে তাও আবার ছাতার পোজ দিয়ে ওয়াও মন আমি তোমার ভ্লগ করছি তোমার কেমন লাগছে ভালো লাগছে ও ওয়াও এখানে ডিম পড়ে গেছে এই পরিস্থিতিতে আমরা পুজো দেখতে বেরিয়েছি যদিও কিছু দেখা যাচ্ছে না বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর তবে এটাও একটা কি বলবো এক্সপিরিয়েন্স তবে খারাপ লাগছে বাইক যারা চালাচ্ছে বাইক নিয়ে পুজো দেখতে বেরিয়েছে তাদের জন্য খারাপ লাগছে খুব জোরে কিচ্ছু দেখাই যাচ্ছে না দাদা যদি বেশি অসুবিধা হয় একটু দাঁড়াই নিস ওরে বাপরে বাপ কিচ্ছু দেখা যাচ্ছে না মারাত্মক লেভেলের বৃষ্টি এই যে দেবলীনার বাবা আর এদিকে দাদা গাড়ি চালাচ্ছে দেখা যাচ্ছে না আসলাম এখন ঘুরিতে পারছে কটা বলো তো ঘুরিতে পারছে পৌনে তিনটা তো দেখলে তো তোমরা বৃষ্টিই ছিল ওরকম করে ঘুরলাম সবাই শুধু আমরা না অনেকেই ছিল ওইভাবেই সবাই ঘুরছে হ্যাঁ বাইকে যারা গিয়েছে তারা একদম ভিজে টিজে এক এক তো এইভাবে ঘুরলাম মানে যেগুলো দূরের ছিল সেগুলো সব দেখা হয়ে গেল এখন সব এই কাছে যেগুলো আছে সেগুলো দেখার বাকি দেখা যায় কী হয় দাদা ভাই তাও কোমর ব্যথা করেই যাচ্ছিলো তারপরে আবার ওই যে ডিকি চালালো তো চলো আজকে আর বেশি করে যে এখনও বৃষ্টি শুরু হয়ে গেল বাড়িতে আসলাম বৃষ্টি শুরু ভালো হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো